মাগুরা শহরের বিডি হেডলাইন্স 24.com ও ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের মোটরসাইকেল ভাঙচুর করেছে 18 দলের নেতাকর্মীরা। একই সময়ে একটি নির্বাচন কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার দুপুর 1টার দিকে পার্নান্দুয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সেন্টারে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় 18 দলের নেতাকর্মীরা। এ সময় তারা ভোট কেন্দ্র ব্যাপক ভাঙচুর করে ও প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় ওই কেন্দ্রে থাকা বিডি হেডলাইন্স 24.com ও ভোরের সময় পত্রিকার জেলা সংবাদদাতা হাবিবুর রহমান হাবিবের মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এ ঘটনায় জেলা রিটার্নিং অফিসার মাসুদ আহমেদ সাময়িকভাবে ওই সেন্টারের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা দেন। এছাড়া পারুনান্দুয়ালি বোর্ড অফিস, স্টেডিয়াম পাড়ার মহিলা মাদ্রাসা ব্যালট পেপার সহ আগুন জ্বালিয়ে দেয়। দারিয়াপুর মধ্যপাড়া সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যাপক ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে 18 দলের নেতাকর্মীরা।